ফ্রেন্ডস, আমি আজকে দেখাবো কীভাবে মোবাইলের মাধ্যমে সায়েন্টিফিকেট ক্যালকুলেটার ব্যবহার করতে পারেন। আমরা সাধারণত সায়েন্টিফিকেট ক্যালকুলেটার ব্যবহার করার জন্য আলাদাভাবে ক্যালকুলেটার কিনতে হয়, আলাদাভাবে ক্যালকুলেটার কিনে তারপর সায়েন্টিফিকেট ক্যালকুলেটার ব্যবহার করি। তো কথা না বাড়িয়ে চলুন দেখি কীভাবে করা যায়। প্রথমে আমি প্লে স্টোরের ভিতরে যাব। প্লে স্টোরের ভিতরে গিয়ে সার্চ বক্সে লিখবেন হাইপার ক্যালকুলেটার, সার্চ দিবেন। সার্চ দিলে এই উপরে যে হাইপার সায়েন্টিফিক ক্যালকুলেটার নামের যে সফটওয়্যারটি দেখতে পারছেন, এই জিনিসটা প্লে স্টোরে গিয়ে সার্চ দিয়ে ডাউনলোড করুন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক আছে, ওখানে ক্লিক করলে সরাসরি এই ক্যালকুলেটারের লিঙ্কে চলে যাবে এবং আপনি ইচ্ছে করলে ইনস্টল করতে পারবেন। প্লে স্টোরের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে। তো সফটওয়্যারটা কীভাবে কী কাজ করে বা ভিতরে ইন্টারফেস কী রকমের সেটা একটু দেখাই। এই যে সফটওয়্যারটি হাইপার ক্যালকুলেটার, ক্যালকুলেটারটি দেখতে এইভাবে। সায়েন্টিফিকেট সব অপশন আছে, এবং শুধু সায়েন্টিফিকেট ক্যালকুলেটার নেই, সায়েন্টিফিকেট ব্যতীত আরও অনেক এক্সট্রা অপশন আছে যা সায়েন্টিফিকেট ক্যালকুলেটারে নেই। যেমন আমি মেনু বাটনে ক্লিক করলাম, মোড, তারপর ক্লাসিক্যাল, আরপিএন, যে কোনো ভার্সনে নিতে পারেন। তো আমি এক্সপ্রেশনই আছি এবং কমপ্লেক্সে যাই। সামান্য কিছু চেঞ্জ হয়েছে, যে এখানে ইতে সামান্য চেঞ্জ। সো আগের ভার্সনই নিলাম, দেখেন এই জায়গার কিছু নেই। লেআউট সেটিং আছে, বিভিন্ন সেটিং এখানে যেভাবে আছে ডিফল্টভাবে দেওয়া আছে সেটাই ঠিক আছে, অন্যভাবে কোনো চেঞ্জ করার দরকার নেই। চেঞ্জ করলে সমস্যা হবে।